আসসালামু আলাইকুম, হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব রেডিমিক্স ভুনা খিচুড়ি। এটা যে কেউ রান্না করতে পারে, খুবই সহজ এবং সুস্বাদু। চলুন চলে যাই রান্নাতে। এর জন্য আমি রেডিমিক্স খিচুড়ির একটা প্যাকেট নিয়েছি। রেডিমিক্স খিচুড়িটা মেপে নিব, কারণ তাহলে পানি দিতে সুবিধা হবে। আমার 2 গ্লাস রেডিমিক্স হয়েছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কাটা, 8-10টি কাঁচামরিচ। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস পানি লাগবে। এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ খিচুড়ির মধ্যে হলুদ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি রেডিমিক্স খিচুড়ি চালটা। ফুটে উঠলে ঢেকে দিব, ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা কমিয়ে দিব এই পর্যায়ে। ফিরে আসছি 10 মিনিট পর। একটু পর আবার পানি শুকিয়ে যাওয়াতে একটু নেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার 2 গ্লাস চালের মধ্যে 4 গ্লাস পানি। খুবই সহজ, যে কেউ রান্না করতে পারবেন, কারণ এর মধ্যে সব রকমের মশলা দেওয়া আছে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার রেডিমিক্স ভুনা খিচুড়ি। এখন আপনারা যে কোনো বেগুন ভাজা, ডিম, মুরগি, গরু, খাসি, হাঁস মুরগি, যা আছে সব কিছু দিয়েই পরিবেশন করতে পারবেন।